আজ আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, টমেটোর চাটনি। তো টমেটোর মিষ্টি চাটনিটা বানানোর জন্য যা দরকার, আমি 4টি মাঝারি সাইজে টমেটো নিয়ে নিয়েছি, হাফ বাটি মতন চিনি নিয়ে নিয়েছি, আচ্ছা, হলুদ নিয়েছি, সর্ষে দানা, শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন। আমি এই দিয়ে একটা মিষ্টি চাটনি বানানো দেখাচ্ছি। প্রথমে আমি টমেটো গুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব, মিক্সিতে দিয়ে এবার একটু পেস্ট করে নেব, দুবার মিক্সিটা চালিয়ে নেব। দেখুন কিরকম পেস্ট করে নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে আমি তেল দেব। আমি এতে 4 টেবিল স্পুন মতো তেল দেব। রিফাইন্ড অয়েল দিয়ে আমি চাটনিটা বানাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার 1 টেবিল স্পুন সর্ষের দানা দিলাম। সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে 1/2 টেবিল স্পুন হলুদ, 1/2 টেবিল স্পুন আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়তে। আমি গ্যাসটাকে একটু হাই ফ্লেম করে দিলাম, আর টমেটোর এই পিউরোটাকে ভালো করে আমাকে নাড়তে হবে, যাতে নুন হলুদ মশলাগুলো সমস্ত যাতে মিক্স হয়ে যায় টমেটোর সাথে। আচ্ছা, আমি নুনটা দেবো নিজের টেস্ট মতন। এখন আমার টমেটোর চাটনিটা জলটা পুরো টেনে নিয়েছে, আমি এর মধ্যে 2-1 বার নাড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, পুরো টমেটোর চাটনির জলটা একদম যখন আমার টেনে নিয়েছে, তখন আমি এর মধ্যে চিনি মেশাবো। আচ্ছা, আমি এর মধ্যে চিনি মেশাচ্ছি, অপশনাল, আপনারা এর মধ্যে গুঁড়ো মেশাতে পারেন, গুড় দিয়েও চাটনিটা তৈরি হয়। আমি চিনি আমি কিন্তু চাটনিটার মধ্যে 1 ফোঁটা জল ব্যবহার করিনি। দেখুন চিনি দেওয়ার সাথে সাথে একটা কেমন জলের মতন চিনিগুলো গলে যাওয়াতে একটা জলের মতন বেরোচ্ছে। এবার একটুখানি আঁচটাকে বাড়িয়ে আমি নাড়িয়ে দেবো, চিনিগুলো গলা পর্যন্ত অপেক্ষা করবো। দেখুন আমার টমেটো চাটনিটা হয়ে গেছে, খেতে খুব সুন্দর হয়েছে, একটু টক ঝাল মিষ্টির মতন হয়েছে টমেটোর চাটনিটা, একদম নিরামিষ। আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।